দুঃসহ গরমে দগ্ধ হচ্ছেন মানুষ। রোজার দিন হওয়ায় কষ্টটা অনুভূত হচ্ছে দ্বিগুণ। ভয়ানক গরমে পুড়ছে রংপুর ছাড়া দেশের সবগুলো বিভাগ। বিশেষ করে রাজধানী ঢাকা সহ দেশের বড় শহরগুলোতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এই অবস্থাকে মরুভূমির আবহাওয়ার সঙ্গে তুলনা করছেন অনেকেই। মরুভূমি প্রধান দেশগুলোতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 40 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠে। সেখানে চলতি এপ্রিলের কয়েকদিন দেশের অন্তত 8টি জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 40 ডিগ্রি সেলসিয়াসের ওপর। মরুভূমিতে রাতের তাপমাত্রা সাধারণত দিনের তুলনায় অর্ধেকের কাছাকাছিতে নেমে আসে। বাংলাদেশেও এখন সেটাই হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন এই পরিস্থিতি উদ্বেগের। মরুভূমির আবহাওয়া সারা বছরই উত্তপ্ত থাকে, কিন্তু বাংলাদেশে কয়েক বছর ধরে গ্রীষ্মকালে এ ধরনের আবহাওয়া দেখা যাচ্ছে। বিশেষ করে চুয়াডাঙ্গা, যশোর, ঝিনাইদহ, রাজশাহী, পাবনাসহ বেশ কয়েকটি জেলায় শুধু এপ্রিল মাসে এ ধরনের আবহাওয়া দেখা যাচ্ছে। ঢাকা, চট্টগ্রাম, খুলনাসহ বড় শহরগুলোতেও চোখে পড়ছে একই প্রবণতা। কাজ করতে এত কষ্ট হচ্ছে যে তাপমাত্রার জন্য কাজ করা যাচ্ছে না। একটু কাজ করা হচ্ছে আর ছায়া এসে বসছে। দেখছেন তো আপনারা যে 2-1 কোপ করে কোদাল কাজ করা হয়েছে এবং এই জায়গায় আমরা ছায়ায় বসছি। মানে প্রচণ্ড রোদ আর তাপমাত্রা এত, তাতে রোজা রমজান মাস মানে গলা শুকিয়ে যাচ্ছে। তো তারপরেও আল্লাহ তালা রমজান মাস যেহেতু এই জন্য আমরা রোজায় আছি আর এই অল্প করে কাজ করছি। কাজে খুব কষ্ট হচ্ছে, গরিব মানুষ খেটি খেটি হয়, তাই এখন এখানে একটু বিশ্রামে আছে। আবহাওয়া বিশেষজ্ঞরা জানান, প্রথমত যেসব এলাকায় দিনে বেশি গরম এবং রাতে তাপমাত্রা কমছে সেসব এলাকায় জলাভূমি ও গাছপালা কমে যাচ্ছে। দ্বিতীয়ত, বায়ু দূষণের কারণে স্থানীয় তাপমাত্রা বেড়ে যাচ্ছে। তৃতীয়ত, বৈশ্বিক আবহাওয়ার নানা ধরনের পরিবর্তন ঘটছে, যা বঙ্গোপসাগর থেকে আসা মেঘমালা সৃষ্টি এবং বৃষ্টিপাতের ধরনকে প্রভাবিত করছে। মোটা দাগে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি এখন চুয়াডাঙ্গায়। টানা কয়েকদিন ধরে 41 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পুড়ছে এই জেলার মানুষ। সকালে সূর্য ওঠার সাথে সাথে তীব্র রোদ, বেলা বাড়ার সাথে সাথে রোদ যেন আগুনের ফুলকি হয়ে ঝরছে। চুয়াডাঙ্গার আবহাওয়া অফিস জানাচ্ছে এই পরিস্থিতি বিরাজ করবে আরও কয়েকদিন। চুয়াডাঙ্গা এবং এর পার্শ্ববর্তী এলাকায় তাপমাত্রা বৃদ্ধির প্রধান কারণ হচ্ছে যে চুয়াডাঙ্গার ভৌগোলিক অবস্থান। তাছাড়া চুয়াডাঙ্গার কম বৃষ্টিপাত একটি প্রধান কারণ। চুয়াডাঙ্গা এবং এর পার্শ্ববর্তী এলাকার উপর দিয়ে কর্কট কেন্দ্রের রেখা বয়ে গেছে, এটাও একটি কারণ। তাছাড়া চুয়াডাঙ্গা এবং এর পার্শ্ববর্তী এলাকার নদ নদী শুকিয়ে যাওয়া এবং পানির লেয়ার নিচে নেমে যাওয়া, গভীর নলকূপের মাধ্যমে পানি অতিরিক্ত তুলে ফেলা ইত্যাদি কারণে চুয়াডাঙ্গা এবং এই পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের গবেষক মুস্তাফা কামাল জানান, মূলত ফারাক্কা বাঁধের প্রভাবে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে পদ্মা নদীর পানি কমে গেছে। এছাড়া নানা অবকাঠামোর কারণে পদ্মার শাখা নদীগুলো পানিশূন্য হয়ে গেছে, সেখানে গাছপালাও কম। আর ঢাকাসহ বড় শহরগুলো অপরিকল্পিত নগরায়নের কারণে বৃষ্টি ও জলাভূমি শূন্য হয়ে পড়েছে, যে কারণে এপ্রিলে সূর্য থেকে আসা উত্তাপে দ্রুত গরম হয়ে যাচ্ছে ভূমি। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশে সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল 1972 সালের 19 মে রাজশাহীতে। সেবার তাপমাত্রা 45.1 ডিগ্রি সেলসিয়াস উঠেছিল। এর আগে 1956 সালের 16 এপ্রিল বরিশালে 43.6 ডিগ্রি সেলসিয়াস, 1989 সালের 21 এপ্রিল বগুড়ায় 44 ডিগ্রি সেলসিয়াস, 1963 সালের 2 এপ্রিল যশোরে 43.8 ডিগ্রি সেলসিয়াস এবং 1975 সালের ময়মনসিংহে 43.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠেছিল। সাইদ রহমান, কালবেলা।